আলহামদুলিল্লাহ।
আমি শুধু গুজার করছি যে মহারব্বুল আলামিন আহাকা মারহামিন যিনি আমাদেরকে এমন একটি পদ্ধতি যাতে পবিত্র শাবান যাতে আজকের প্রথম জুমার দিনে যে শাবান মাস আমার আল্লাহ তার বৃহত্তম পদ্ধতি তিনি দান করেছেন বলেন না সুবহানাল্লাহ ওই পবিত্র শাবান মাসে একটি বছর পরে আমরা আবারও এই শাবান মাস আমরা পেয়েছি আল্লাহ আমাদেরকে পবিত্র শাবানের যাতে প্রথম জুমার দিনে আসার বসার আমাদেরকে আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন তার জন্য সকলে মহাপতে জবান ঘুরে উচ্চ কণ্ঠে বলে সকলে আলহামদুলিল্লাহ পছন্দ করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে মহাপত করেন তারাই আল্লাহর ঘরে দিকে তার নিতে পারে এই জন্য আজকে সবার যাদের প্রথম জুমার দিনে আজকের আমাদের আলোচ্য বিষয় হল তওবা বা ইস্তিগফার সম্পর্কে এটার প্রতি এত গুরুত্ব দেওয়া হয়েছে বারবার যে আমরা সবাই কিন্তু গুনাহগার এটা নিজে নিজে ধারণা করতে হবে যে আমরা প্রত্যেকেই গুনাহগার কেউ বলতে পারবেন না যে আমার গুনাহ নাই এই ধারণাটা আমাদের একেবারে ভুল হবে যেহেতু আমরা আল্লাহর কাছে আমরা গুনাহ করতেছি দৈনিক আমরা আল্লাহর কাছে গুনাহ করতেছি এই জন্য গুনাহ করার পরে যখন বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হয় আল্লাহর কাছে ওই বান্দাই সবচেয়ে বড় প্রিয় যে বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয় আল্লাহর কাছে সালাম তার করে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ সবচেয়ে বড় ওই বান্দাকে ভালোবাসেন এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা দ্বিতীয় পারা আয়াত নাম্বার হল 222 সকলে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ ইহিব্বুত তাওয়াবিনা আল্লাহ তাআলা তাওবাকারীকে সবচেয়ে বড় ভালোবাসেন বলে বল সুবহানাল্লাহ খেয়াল করেন তাওবা যে কি নিয়ামত এটা আমরা অনেকে অবহেলা করি যে গুনাহ তো করি আবার কিসে তাওবা করব বুঝতে পেরেছেন কারণ আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় বান্দা হলো যে ব্যক্তি তাওবা করেন আল্লাহ তাআলা ওই সকল বান্দাকে ভালোবাসেন যারা গুনাহ থেকে কত পবিত্র হয় বলে সুবহানাল্লাহ দেখেন কি আল্লাহ কি বলতেছেন আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন যারা গুনাহ থেকে কত পবিত্র হয় আল্লাহর কাছে সালাম দান করেন আল্লাহর কাছে আমি মনে মনে ভাবতে হলো আমি গুনাহ করেছি আমি আল্লাহর কাছে তওবা করব এই জন্য মৃত্যুর আগে রসুলের পাক করেছেন যে ব্যক্তি মৃত্যুর আগে যদি সে তওবা করে আল্লাহ সুবহানাল্লাহ ওই তওবার খাতিরে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন কত অপরাধ করতেছি কিন্তু আমরা আল্লাহর কাছে সালাম করতে
আরেকটু দরুদ শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আল্লাহ
তওবা করো বলে বান্দা সুবহানাল্লাহ দেখছেন আল্লাহ কত ভালোবাসেন তওবাকারীকে আল্লাহ ডাক দিচ্ছেন সূরা নূরের মধ্যে যারা হে ঈমানদার বান্দাগণ হে আমার ঈমানদার বান্দাগণ যে তওবু ইলাল্লাহে জামিয়া তোমরা আল্লাহর নিকট তওবা করো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তারপরে যদি আমরা অবহেলা করি তাহলে এটার জন্য জবাবটি আপনি হাশরের মাজার দিকে করতে হবে কি বলে ঠিক কি না আরে তো মোহাম্মদ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বারবার আপনাদেরকে বলি
মধ্যে বসে বসে আপনি তওবা করবেন, সারাদিন আপনি কি কি কাজ কি গুনাহ করেছেন, কোথায় আপনি গিয়েছেন, কি কথা বলেছেন, এগুলো একটু চিন্তা নিয়ে একটু গবেষণা করা, একটু তাফাক্কুর করতে হবে, চিন্তা করতে হবে যে আমি কি করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কোথায় গিয়েছি, আমি কি করলাম, হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, পক্ষের দ্বারা, কানের দ্বারা আমার কি গুনাহ হয়েছে। এই জন্য এই চিন্তা করে অনুতপ্ত করে যখনই বান্দা আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে কাঁদে, তখনই আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার রহমতের হাত বান্দার মাথার মধ্যে ভাবে বোলাইতে থাকে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ যখন বান্দার প্রতি হাত বোলান, ওই বান্দার শরীরের দেহের মধ্যে 70,000 লোমের পশমে পশমে কোন গুনাহ থাকতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। যখন কোন মোমেন বান্দা সে গোনার কাজ করে সাথে সাথে
প্রত্যেকটা কল্পের মধ্যে তা সাদা দান কালো দান করে যান পাইনা তাবা অস্তফারা সুবিরা কলবহ যখন সে আল্লাহর নিকট তওবা করে যখন বলে সুবহানাল্লাহ যখন সে আল্লাহর নিকট তওবা করে তারপরে যখন আপনি আমি গুনাহ করি কলবের মধ্যে তা কালো দান করে যান বুঝতে পারছেন কালো দাগ পড়ে যায় আবার যখন গুনাহ করেন আরেকটা দাগ পড়ে যায় এইভাবে আমাদের দাগ বৃদ্ধি হতে থাকে রাসূল বলতেছেন পাইনা তাওবা ওয়াস্তাগফারা যখন কোন বান্দা সে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সাথে সাথে তার ওই দাগটা মুছে হয়ে যায় আর যদি বলেন না সুবহানাল্লাহ আর যদি আপনি আরো গুনাহ করেন তাহলে তা কালো দাগটা কি বর্ধিত হতে থাকে বাড়তে থাকে এর কোনো কমতি নাই তাহলে আমাদের উচিত কি হবে যে কলবের ময়লা সাফ করতে হলে আমাদের তওবা করতে হবে এটা হলো আমাদের সবচেয়ে বড় মেইন কথা যেহেতু শাবানের মাস অত্যন্ত প্রতি মাস আমাদের মাঝে এসেছে এই জন্য এই মাসে আমরা আল্লাহর কাছে তওবা করব আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদের গুনাহ থেকে মুক্ত করে নিয়ে যায় যদি বলেন আমিন আমি যদি বলেন আমিন আল্লাহ যেন আমাদের এই পবিত্র শাবানের চাঁদের বরকত শাবান চাঁদের ফজিলত যেন আল্লাহ আমাদেরকে নয় আমাদের আব্বা আম্মা যারা কবর দেশে শুয়ে আছে আল্লাহ তাদেরকে সহ যেন আল্লাহ পাক দান করে যদি বলেন আমিন আমি যদি বলেন আমিন এই জন্য আরেকটা কথা আপনাদেরকে বলতেছি এই শাবান মাস থাকতে রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি এই শাবানের চাঁদে 3000 বার দরুদ শরীফ পড়বে রাসূলুল্লাহ বলতেছেন যে ব্যক্তি এই শাবানের চাঁদে 3000 বার দরুদ শরীফ পাঠ করবে তার কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য আমার নবী সহায়ক করে সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে গেল তাহলে আল্লাহর কাছে আমরা সবাই ফরিয়াদ করবো আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখো আল্লাহ যেন আমাদের সকলকে হায়াতের মধ্যে বরকত দেন সকলে বলেন আমিন আর যদি বলেন আমিন প্রত্যেকে গিয়ে দাঁড়িয়ে কাতার সারিবদ্ধ করে সুন্দরভাবে সবাই আমরা সুন্দর নামাজ আদায় করে নেন আসসালাম